তারা উদ্দেশ্য খারাপ বলবো যে আমরা তো কোরআন মানতেছি, কত বড় কথা বলতেছে, কিন্তু তারা হাদিস অস্বীকার করতেছে, বলতেছে তারা বুঝছে, তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা কোরআনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে, বারবার বলেছে কোরআনে করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে, বলছে ওমা আতাকুম রাসূলু ফাকুদুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা দেয় তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করে তা পরিত্যাগ করো। আরো বলছেন ফালা ও রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা ইমানদার হবে না কখনো, আল্লাহ নিজের নিজের শপথ করে নিজে বলতেছেন, আপনার রবের শপথ করে নিজে বলতেছেন আল্লাহ তাআলা, তারা ইমানদার ততক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মধ্যে হয়ে যাওয়া সমস্যার ক্ষেত্রে ফয়সালাকারী না মানাবে। তাহলে কোরআন বলছে হাদিস মানতে, অথচ তারা কোরআন নিয়ে পড়ে আছে।